স্বাধীন পিতার সক্রিয় সুনাম বাংলা করতে চায়, উনি একটা মানবিক বাংলাদেশ করতে চায়, স্মার্ট বাংলাদেশ নিয়ে আর একদিন বলবো। আমি আজকে আর বক্তব্য বাড়াতে চাই না, স্যারের বক্তব্য শোনার জন্য আসলে বসে আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে দোয়া করবেন। জয় বাংলা, জয় বাংলা। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তার কোথাও দারিদ্রমুক্ত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী উন্নত বাংলাদেশের স্বপ্ন, এই লক্ষ্য অর্জনের জন্য তিনি একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গড়ার জন্য স্বাধীনতার পর হতে তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং আমরা যেসব বিজ্ঞানভিত্তিক সংস্থাগুলি দেখছি, অ্যাটমিক এনার্জি কমিশন, আজকে আমাদের যে বিসিএসআইআর এবং অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো, এগুলি কিন্তু বঙ্গবন্ধুই তার ভিত্তি স্থাপন করেছিলেন এবং সে ভিত্তিতে এখন কর্মকাণ্ডগুলো ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো আজকে যে আলোচনার মূল বিষয়বস্তু অত্যন্ত সময় উপযোগী একটা বিষয়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন। আমি শুধুই অল্প পরিসরে কিছু কথা বলব। একটা হলো যে যখন 1971 সালে তখন আমি ক্লাস টুতে পড়ি, গ্রামে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ কাজীপুর একবারে প্রত্যন্ত একটা এলাকা। আমার যতটুকু মনে করো ওই সময় এই মার্চ মাসে বিভিন্ন বড় বড় গাছে, বিশেষ করে আম গাছ, কাঁঠাল গাছে অনেককে দেখছি জাতীয় পতাকা উত্তোলন করছে। তো এখন চিন্তা করি যে ওই সময় টেলিফোনও ছিল না বা যোগাযোগেরও তেমন কোনো মাধ্যম ছিল না, হয়তো প্রতিটা গ্রামে দু এক জায়গায় দু একটা রেডিও ছিল, জাস্ট একটা মেসেজ পেয়েছে। মেসেজ পেয়ে কীভাবে সমস্ত লোক একবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে একটা ডাকা ছাড়া, এটাই হলো একটা ক্যারিসম্যাটিক লিডারশিপ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 1971 সালের এই দিনে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্বকে জানান দিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। বাংলার ঘরে ঘরে গড়ে ওঠা, দুর্গ থেকে বের হয়ে এসেছিল বাঙালিরা 25 মার্চের কালো রাত্রিতে, যখন জেনারেল ইয়াহিয়া খান দফায় দফায় সাফাকে ব্যর্থ করে দিয়ে 25 মার্চের 5:45 দিকে গোপনে এয়ারপোর্টে গিয়েছিলেন এবং রাত 7:45 পশ্চিম পাকিস্তান পৌঁছেছিলেন। কিন্তু আদেশ দিয়ে গিয়েছিলেন একটি ষড়যন্ত্রের এবং হত্যাচক্রের, শত শত ঘুমন্ত বাঙালির উপর ঐশাসিক হত্যাযজ্ঞ নেমে আসে। বাংলা কেন সারা বিশ্বের ইতিহাসে এ যেন বর্বর এবং দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ। তিনটা যদি আমরা ভাগ করি, আমেরিকান লেখক জন সি ম্যাক্সওয়েল লিডারের সংজ্ঞায় বলেছেন, উনি একজন ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালিস্ট, উনি বলেছেন যে এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধুর মাঝে লিডারের সবগুলোই যদি আমরা দেখি তাহলে উনি একজন ভিশনারি লিডার ছিলেন, উনি যে কোনো বিষয়ে অ্যাডাপ্ট করতে পারতেন, ইন্টিগ্রিটি তার ভিতরে ছিল। ওনার সবচেয়ে বড় যে এম্প্যাথি যেটা আমরা দেখি, আমরা যদি বিভিন্ন বিষয়ে দেখি যে আসলে যে ভিশনারি 7 মার্চের ভাষণের কথা বলা হয়েছে, যে আসলে 7 মার্চের ভাষণে যে দোতনা আমাদের মধ্যে যে চেতনা জাগরণ করেছে, তার ভাষণে আমাদের যে বলছি যে স্যার বলেছেন যে ক্যারিসমেটিক লিডার, তার বক্তব্যের মধ্যে বিভিন্ন আছে আমাদের। সেক্ষেত্রে আমরা দেখি যে আসলে উনি বলেছেন যে কেউ আমাদের দাবায় রাখতে পারে না, এই যে ভাষা, আঞ্চলিক ভাষা এখানে দিয়েছেন, অর্থাৎ টোটাল যে আমাদের জন মানে এখানে আছে তাদেরকে সম্পৃক্ত করা, উজ্জীবিত করা, তার সমস্ত গুণাবলী যে লিডারশিপ কোয়ালিটিগুলো তার মাঝেই ছিল। এ দেশে স্বাধীনতার জন্য অনেকেই আত্মত্যাগ করেছেন বিচ্ছিন্নভাবে ইতিপূর্বে, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর, ব্রিটিশ পিরিয়ড যখন শেষ হয়ে গেল,
পাকিস্তানের জন্মের পর থেকেই শেখ মুজিবের যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রতিটি আন্দোলন কিন্তু আস্তে আস্তে এগিয়ে গিয়েছে। আমরা যদি পিছনে তাকাই তাহলে দেখি সাতচল্লিশের পর আটচল্লিশেই এসে ভাষার জন্য, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর আন্দোলন শুরু হয়। তো প্রথমে আমি যে মহামানবের জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না, সেই মহামানবের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমার নিজের কবিতার চরণ দিয়ে শুরু করতে চাই। হে পিতা জানাই হাজার সালাম আজি এই শুভ দিনে, হে পিতা জানাই হাজার সালাম আজি এই শুভ দিনে, দিয়েছ আমাদের স্বাধীন স্বদেশ রক্তের দামে কিনে। তোমারই কারণে জজ জেনারেল হয়েছি মন্ত্রী নেতা, তোমারই কারণে জজ জেনারেল হয়েছি মন্ত্রী নেতা, ভুলি নাই মোরা যত কিছু পাওয়া তোমারই দান হে পিতা। আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন এই স্বাধীনতা, মহান স্বাধীনতা, এবং এই স্বাধীনতার জন্য এই মহামানব তার, আমি বলব, সারাটা জীবনই দিয়ে গেছে, এবং কেবল দিয়েই গেছে, নিজে কিছু পেতে চায়নি। ঠিক একই অবস্থা আমরা দেখি তার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি কেবল দিয়েই যান। ওনার পার্সোনাল লাইফ আছে বলে আমার মনে হয় না। যে মানুষটা দেশের জন্য চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা খাটে তার আর পার্সোনাল লাইফ কী করে থাকতে পারে। কিন্তু সবই তার পিতার প্রতি ভালোবাসা, পিতার প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসা থেকে কিন্তু উনি কাজগুলো করেন। এবং আমরাও চাই আমরা যারা এই মহামানবের কল্যাণে স্বাধীন দেশের নাগরিক হয়েছি, জীবনে অনেক কিছু আমরা অর্জন করছি, আমরা যাতে ভুলে না যাই এই মহামানবের কল্যাণে আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের কিছু দেওয়ার আছে, সেভাবেই কিন্তু যদি আমরা কাজকর্ম করি তাহলে কিন্তু আমি বলবো যে আজকের এই আলোচনা থেকে শুরু করে এই যে আমরা প্রতি বছর পালন করি এটা সার্থকতা। এছাড়া কেবলমাত্র মানে কী বলবো করার জন্য করা অথবা কেবলমাত্র ফাংশনের পার্টটাই ধরলে পারে, কিন্তু সত্যিকারভাবে আমাদের এই দেশপ্রেমের আমার অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে।